দর্শক, ব্রেকিং নিউজ। লঙ্কান টি-টেন লিগে মোসাদ্দেক হোসেনের চার ছক্কার বিধ্বংসী একামন ব্যাটিং। মাত্র 12 বলে 48 রানের অনবদ্য ইনিংস খেলে রেকর্ড গড়লেন আজ লঙ্কান টি-টেনে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ প্রথম দিল্লি বুলসের বিপক্ষে মান্দার অবিনাশের ম্যাচটি দিয়ে এই প্রথমবারের মতো লঙ্কান টি-টেন লিগে পর্দা উঠল। দর্শক, আর এই প্রথম ম্যাচে মান্দার অবিনাশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। দর্শক, অবিশ্বাস্য বিরল রেকর্ড করে দিল্লি বুলসের বিপক্ষে মোসাদ্দেক চালান একের পর এক চার ছক্কার তাণ্ডব, যার ফলে হেসে খেলে মোসাদ্দেকের ঝড়ে ম্যাচ জেতে তার দল। প্রথমে ব্যাটিং করে দিল্লি বুলস নির্ধারিত 10 ওভারে 113 রানের টার্গেট দেয়। আর রানের টার্গেটে মোসাদ্দেকের দলের ওপেনাররা কোনো প্রকার চাপ ছাড়াই 6 ওভারে 89 রান তুলে ফেলেন। এরপর ওপেনার জুটি ভাঙলে মাঠে নেমেই বিধ্বংসী ব্যাটিং চালিয়ে ম্যাচ জেতান মোসাদ্দেক। তো দর্শক, লঙ্কান টি-টেন লিগে মোসাদ্দেকের এমন ব্যাটিং দেখে আপনাদের কি মতামত, তা এ বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।